হাই ফ্রেন্ডস, আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অ্যাকচুয়ালি একটু শুরু থেকে বলি, আমি তোমাদেরকে এর আগেই বললাম না যে আমি জুম্বা ক্লাস জয়েন করেছি, জাস্ট এক সপ্তাহ দেড় সপ্তাহ মতো হয়েছে। তা ওখানেই আমাদের যিনি জুম্বা ম্যাম আর কি, তিনি একটা বেশ ভালো আমাদের একটা ক্লাস করালেন, সেটা মানে ক্লাসটা করে আমার খুব ভালো লাগলো। সেটা হলো উনি একটা হোম ফেসিয়াল আমাদেরকে করালেন। আমি অ্যাকচুয়ালি রূপচর্চার বিষয়ে তেমন একদমই মানে অভিজ্ঞ নই, বাট উনি যেটা আমাদেরকে করালেন ক্লাসের আগে, আমাদেরকে বলেছিলেন কিছু জিনিসপত্র একদম ঘরোয়া জিনিসপত্র রেডি রাখতে, তারপরে উনি আমাদের ফেসিয়ালটা করালেন। তা কিন্তু সেটা করে আমি দেখলাম যে সত্যি খুব সুন্দর, মানে খুব ভালো লাগলো। আর তারপর আমি ওটা গুগলে সার্চ করে দেখলাম যে ওটার বেনিফিট কি কি আছে না আছে, সেটাতে দেখলাম যে বেশ ভালো ভালো বেনিফিট আছে। তো সেই হোম ফেসিয়ালটা আজকে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, কারণ যারা আমার মতো একদমই রূপচর্চা বিষয়ে একদমই মানে অবগত নয়, মানে একদমই তাদের খুব একটা নলেজ নেই, তারা কিন্তু এই হোম ফেসিয়ালটা একদম ঘরোয়া জিনিস দিয়ে ট্রাই করতে পারো। সেই কারণে আমি তোমাদের সামনে যেভাবে যেভাবে করেছি, কারণ ফেসিয়াল তো নিজে নিজে হয় না, ইনফ্যাক্ট বাড়িতেও হয় না, তো উনি যেভাবে আমাকে শেখালেন আমি তোমাদের সঙ্গে ঠিক সেটা সেই প্রসিডিওরটা শেয়ার করছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আজকে আমাদের যেটা যেটা লাগবে সেটা দেখি, আমি নিয়েছি একটু কফি পাউডার, সামান্য একটু মধু বা হানি, আর নিয়েছি সামান্য একটু দুধ। এই তিনটা তো ঘরেরই জিনিস, এটা শুধু আমাকে কিনতে হয়েছে, মানে ম্যাম বলার পরে আমাকে একটা বাইরে থেকে অ্যালোভেরা একটা জেল কিনতে হয়েছিল, যার দাম নিয়েছিল 99 এখানে দাম আছে, কত দাম নিয়েছিল এক্সাক্টটা গাছ থাকে, তারাও কিন্তু গাছ থেকে জেলটাকে বার করে ধরো ফ্রিজে কিছুক্ষণ রেখে ওটাকে ঠান্ডা করে নিতে পারো বা একটু জমিয়ে নিতে পারো। তা আমি প্রথমে কি করছি দেখো, আরেকটা কথা বলিনি, আমি জাস্ট একটু আগে মানে জাস্ট ব্লগটা শুরু করার আগে একটা ছবি তুলে নিয়েছি, মানে প্রেম একটা ছবি তুলে দিয়েছে আমাকে, আমি তোমাদের সঙ্গে দেখো ছবিটা দেখাচ্ছি, আর ঠিক এই ফেসিয়ালটা করার পরেও আবার একটা ছবি তুলবো, তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো যে কি মানে কিছু ডিফারেন্স হলো কিনা। তা আমি প্রথমবার যখন করেছিলাম, জাস্ট আমি কয়েকদিন আগে এটা করেছি, তা আমার তখন খুব ভালো লেগেছিল, তাই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করা আমার ইচ্ছে হলো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আচ্ছা, একটা সবার আগে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে এটা যে করা হচ্ছে এটা কি মানে কেন করা হচ্ছে বা তার বেনিফিটটা কি আছে, সেটাই তো আসল, মানে আমরা পরপর শুনে গেলাম। না না, বেনিফিটস আমি বলতাম পরে, আমি বলছি যে এটা একটা ফেসিয়াল, হোম ফেসিয়াল প্রথম কথা, এর বেনিফিটস গুলো কি, এই যে কফি আর হানি যে আর মিল্ক যে আমরা ইউজ করবো অ্যালোভেরা জেল, এগুলো স্কিনের মধ্যে অনেকগুলো আমরা এফেক্ট পাবো। সেটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্লো হবে, নাম্বার টু হচ্ছে অ্যান্টি এজিং এই ফেসিয়ালটা, মানে অ্যান্টি এজিং মানে বুঝতেই পারছো, নাম্বার থ্রি হচ্ছে হলো যেটা দেখো আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল, মানে আমারই যেমন একটা ডার্ক সার্কেল মতো রয়েছে সেটা এটাকে এই পজিটিভটা সেটা রিমুভ করতে সাহায্য করবে। আচ্ছা, চার নম্বর হচ্ছে ট্যান, যাদের মুখে থাকে, এখন হয়তো অনেকে বাড়ি থেকে আমরা বেরোচ্ছি না বা যারা বেরোচ্ছ গরমকালে দেখবে একটা ট্যান পরে প্রচন্ড বাজে মতো, সেই ট্যানটা রিমুভ করতে এটা সাহায্য করবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের স্কিনে যে ডেড সেলস গুলো থাকে সেটা রিমুভ করতেও কিন্তু এটা হেল্প করবে। তাহলে আমরা দেখো পাঁচটা বেনিফিট পেলাম, এক নম্বর হচ্ছিল ট্যান রিমুভিং, দুই নম্বর হচ্ছিল অ্যান্টি এজিং, তিন নম্বর হচ্ছে হলো ডেড সেলস গুলোকে ক্লিন করবে, চার নম্বর হচ্ছে হলো ডার্ক সার্কেলটাকে কিছু করবে, আর পাঁচ নম্বরটা হচ্ছে হলো ইনস্ট্যান্ট গ্লো দেবে। সুতরাং আমি কিন্তু এগুলো ম্যাম আমাদেরকে তেমন ভাবে জানাননি, আমি পরে এটা গুগল থেকে জেনেছি, তোমরা চাইলেও কিন্তু তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো এর এই উপকরণগুলোর উপকারিতাটা, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে। ঠিক আছে, চলো শুরু করছি। কি এবার শুরু করি? এবার একটা ছোট্ট বোল নিয়েছি, বোলের মধ্যে দেখো আমি ক্রিমটা প্রথমে এক টিস্পুন নিয়ে নিচ্ছি, আমিও ভালো করে দেখিনি, এটাকে খুব ভালো মতো একটুখানি ফেটিয়ে নিতে হবে। এটা আমাদের মাসাজ ক্রিমটা রেডি হলো, প্রথম যখন ম্যাম আমাদেরকে মানে আগের দিনকে একটা নোটিস পাঠালেন যে এরকম কালকে হোম ফেসিয়াল হবে, অ্যাকচুয়ালি এরকম আমি পরে শুনলাম যে ম্যাম প্রত্যেক মাসে একটা করে ফেসিয়াল হোম ফেসিয়াল এর ক্লাস দেন, সেটা শুনে আমার খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি এইসব বাড়িতে অনেকেই আছে রূপচর্চা করে, বাট আমার তো একদম সময় হয় না আর ইন্টারেস্টটা তুলনামূলক কম, কিন্তু এই বাড়ির একদম জিনিসগুলো দিয়ে আমার এই জিনিসটা করে আমি একটু উপকারটা পেলাম, আমার কিন্তু বেশ ভালো লাগলো। এবার দেখো এই যে একটা ক্রিম মতো তৈরি হয়ে গেছে, ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছে, এবারে আমরা এটাকে এই ক্রিমটাকে আমাদের স্কিনে অ্যাপ্লাই করব। আমি এটাকে জাস্ট সরিয়ে দিচ্ছি,
সবার প্রথমে এটা নেব, সেটা হচ্ছে আমাদের গাল। আমি তোমাদেরকে দেখানোর জন্য বেশ ভালো করে মনে করে করে রেখেছি যে ম্যাম কিভাবে কিভাবে ঠিক করছিলেন। হ্যাঁ, দুটো হাতই অ্যাপ্লাই করব। বলেছিলেন যে নিচ থেকে ওপরে, নিচ থেকে ওপরে এইভাবে 50 কাউন্ট করবে। যেহেতু এটা নিজে নিজে করতে হচ্ছে, আমি মনে মনে 50 কাউন্ট করছি। আবার কিছুটা পোর্শন নিয়ে এই গলার এখানটা দেবো, এখানটা তো আমরা ঠিক সেম এইভাবে 1 2 3 4 5 6, আবার 1 2 3 4 5 6, এই প্রসিডিউরটা আবার 50 পর্যন্ত কাউন্ট করব। মানে 1 2 3 4 5 6, 2 2 3 4 5 6, 3 2 3 4 5 6, এইভাবে আমি করছি। আবার 50 কমপ্লিট হলে আমি থামবো। যদি ড্রাই হয়ে যায় তখন আবার একটু ক্রিম নিয়ে নিতে হবে। হয়ে গেল, এবারে আমরা কিছুটা আবার নিয়ে নিচ্ছি ব্যাগটা, কপালটা করব। কপালটা দেখো, এই 1 আবার 2 3 4, এরকম করে 50। জাস্ট হাতটা তুলবো না, মানে ম্যাম আমাদের যেরকম শিখিয়েছেন এখান থেকে এটা নিয়ে 1, আবার এই হাতটা ছাড়তে ছাড়তেই 2 3 4 5 6 হয়ে গেল। এবার এই পোর্শনটা, এই থুতনির জায়গাটাকে জাস্ট 50 রাউন্ড, তারপরে জাস্ট এই পোর্শনটাকে 1 2 3 4 50 পর্যন্ত। তারপরে নাপ এরকম ভাবে 50। হলো, এবারে আমাদের ফুল ফেসটা করতে হবে। কিরকম ভাবে আমি একটু ভালো করে দেখে নাও। এই দুটো আঙ্গুলের মাঝখানে একটা আঙ্গুল জুড়ে এই 1 গালের মধ্যে মুভ করে কপালে আসবে, তারপরে আবার গালের মধ্যে, চোখ বন্ধ করতে পারলেই ভালো হয়, আবার এদিক থেকে এদিকে আসবে, আবার গালের মধ্যে দুবার ঘুরিয়ে এরকম, আবার এখান থেকে নিয়ে এরকম, এটা 20। প্রথম প্রথম একটু খটোমটো লাগবে, তারপরে দেখবে করতে করতে কিন্তু এটা প্যাক স্ট্যাম্প হয়ে যাবে। এটা হয়ে গেল, এবারে আমরা ফুল ফেসটাকে 1 2 আবার ঘুরিয়ে 1 2 আবার ঘুরিয়ে 1 2 এভাবে 50 লাস্ট করে নেব। ব্যাস, আমাদের ফেস মাসাজ কিন্তু কমপ্লিট। দাঁড়ো, ফেস মাসাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমি পুরো মুখটাকে ধুয়ে আসবো। এটা করতে আমার প্রায় 15 মিনিট মতো সময় লাগে ধুয়ে এসে, তারপর ফিরে আসছি। হ্যাঁ, এটা তো পুরো ভূতের মতো লাগছে, সত্যি কথা বলি। এনে একবার দেখো, আমি দেখি তোর মুখে মাখিয়ে দেবো। বল, শিং লাগিয়ে দেবো, ভুতাবো। দাঁড়া, তাহলে তুই এখান থেকে পালা, আমি তোর মুখে লাগিয়ে দেবো। কিন্তু না, পালা, ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবারে আমরা ফেস প্যাকটা তৈরি করব, তার জন্য আমি আরেকটু পরিমাণ কফি নিয়ে নিয়েছি। ওই কফিটা একটু এই দেখো, এটাও রেখে কফিটা রেখে দেওয়াতে ড্রাই হয়ে গেছিল।
এই ব্রাশটাও কিনে নিয়ে আসা হয়েছে, এর পারপাসে আমার কাছে ব্রাশ ছিল না। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু মধু, মধুটা দিয়ে প্রথমে আগে একটুখানি আমি পেস্ট করে নিচ্ছি। এই ফেশিয়ালটা কিন্তু মোটামুটি মাসে একবার অথবা দুবার করা যেতে পারে। আর একটু দুধ দেব খুব সামান্য, তারপর এটাকে ভালো করে ফেটিয়ে নিব। ফেটানোর কাজটা স্পুন দিয়ে করে নিতে হবে। দেখো ভালো করে আমি কিন্তু ফেটিয়ে নিলাম এটাকে, ঠিক আছে। এবারে আমি এই ব্রাশটা দিয়ে এটাকে লাগিয়ে নেব। লাগানোর সময় আমাদের এইভাবে উপর দিকে করে লাগাতে হবে। যদি কোনো বিয়ে বাড়ি বা স্পেশাল অকেশন থাকে সেই দিনকে কিন্তু আমরা এটা করতে পারি, তাহলে কিন্তু এটা ইনস্ট্যান্ট গ্লো দেবে। আর এই ফেস প্যাকটা যদি বেঁচেও যায় সেটাকে কিন্তু ফ্রিজে রেখে আরো দুটো দিন ইউজ করা যেতে পারে। মানে বিয়ে আর বৌভাত, হ্যাঁ, তিন দিনের প্যাকেজ। এই ব্রাশটা খুঁজতে আমার অনেক সময় লেগেছে। এই ব্রাশটা অ্যাকচুয়ালি ফেশিয়াল ব্রাশ নয়, কারণ আমি তো কোনো পার্লারে এরকম ব্রাশ দিয়ে ফেশিয়াল এর করতে দেখিনি। আমি প্রেমকে সেটা বললাম, প্রেম বললো যে ওকে এরকমই ব্রাশ দিয়ে, আসলে অন্যরকম একটা ফ্ল্যাট ব্রাশ মতো হয়, সেটা পাওয়া যায়নি। উনি অনেক কষ্টে ভেতর থেকে, অ্যাকচুয়ালি সব দোকানই প্রায় বন্ধই ছিল লকডাউনে, উনি ভেতর থেকে বার করলো এই ব্রাশটা, বলে দাঁড়ান দেখছি, বার করে সবার আগে উনি হাতের মধ্যে ঘষলেন, হাতের মধ্যে ঘষে বলেন হ্যাঁ এটাই ফেস। আমার আয়নাটা ধুলে হয়ে গেছে, আমি খুব ভালো মতো দেখতে পাচ্ছি না, ফেস প্যাক লাগানোর জন্য একটু আয়নাটা ক্লোজ হলে সুবিধা হতো। যাই হোক আমি লাগিয়ে নিলাম, তোমরা নিশ্চয়ই আমার চোখে দেখতে পারো। হ্যাঁ, চোখের চোখটা খুলে দাও দেখি সামনে। তারপর এটাকে আমি পুরো ফ্যানটা এখন অফ রয়েছে, ফ্যানটাকে আমি অন করে দেবো, দিয়ে পুরো মুখটাকে শুকিয়ে নেব, তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মা ফেশিয়াল করতে ছেলে নাচছে, আবার কি ব্যাপার? এই করতে করতে সেদিনকে পড়েছিলিস, খাটের ভেতরে ঢুকে গেছিলিস, মনে আছে? মুন্ডুটা পুরো একদম দুম করে পড়ে আলু হয়ে গেছিল মাথায়। উড়ে যাবি ডোডো, এটা শোকাতে মোটামুটি 20 মিনিট মতো তো সময় লাগবে। শোকাবে, তারপরে একটু জল দিয়ে ধুয়ে নেব। ফেস প্যাকটা লাগানোর পরে, পুরো শুকানোর পরে আমি এটাকে ধুয়ে নিলাম। শুকাতে কিন্তু প্রায় আধ ঘন্টা মতো সময় লেগেছে, আর এবার তোমরা দেখতেই পাচ্ছ খুব ফ্রেশ আমার লাগছে। আর ফেশিয়ালটা খানি কমপ্লিট হয়ে গেল, আমি তো বুঝতে পারছি মোটামুটি যে মুখটা একটু গ্লো করছে, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো ক্যামেরাতে। আমি এখন আর একটা ছবি তুলে দুটো ছবি মোটামুটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বা নতুন বন্ধু আমার চ্যানেলে, তারা ইউটিউবে আমার এই চ্যানেলটিকে, মানে মাই বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার ভিডিওগুলো ফেসবুকে দেখো তারা কিন্তু আমার ফেসবুক পেজ অর্থাৎ শম্পাস কিচেন পেজটাকে ফলো করে নিও। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি, টাটা, বাই বাই, বাই বাই। বাবা এতক্ষণ পর্যন্ত টাটা করতে এলি, ও ভুলে গেছিল ওখান থেকে শুনতে পেয়ে, টাটার কথাটা শুনতে পেয়ে ছুটে ছুটে এসছে দৌড়ে দৌড়ে।
নাচ।